শুরুতেই সংবাদ শিরোনাম, দ্রুত হামলা চালাতে পারে রাশিয়া, সতর্কতামূলক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের, উত্তেজনা চরমে তাইওয়ানের আকাশে ফের 39টি চীনা যুদ্ধবিমান, শীতে কাঁপছে সৌদি আরব, জমে যাচ্ছে উটের চোখের পানীয়, 2047 সালের মধ্যে নতুন ভারত হবে নরেন্দ্র মোদী, তালেবানের কাছে দুই নারী আন্দোলন কর্মীর সন্ধান চায় জাতিসংঘ, ফ্রান্সে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে নারী আন্দোলনকারীদের প্রতিবাদ, জাহাজ আটকে 36 টন ইউরিয়া জব্দ করল মার্কিন নৌবহর। এবারে বিস্তারিত। ইউক্রেনে দ্রুত হামলা চালাতে পারে রাশিয়া, তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটির দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইউক্রেনের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে আমেরিকান নাগরিকদের সফর না করার উপদেশ দিয়েছে কিয়েভের মার্কিন দূতাবাস। বিগত কয়েক মাস ধরেই পূর্ব ইউরোপে ন্যাটো জোটের প্রভাব বিস্তার নিয়ে আপত্তি জানিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি আমেরিকা নেতৃত্বাধীন সামরিক গোষ্ঠীটিতে কিয়েভের যোগ দেওয়ার জল্পনার পর থেকে ইউক্রেন সীমান্তে দ্রুত সেনা মোতায়েন করেছে মস্কো। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে মিলেছে আসন্ন যুদ্ধের ইঙ্গিত। এমন পরিস্থিতিতে কিয়েভের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন ও কানাডা। রুশ বাহিনীকে রুখতে ইতিমধ্যে ইউক্রেনের হাতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তুলে দিয়েছে ব্রিটেন। শুধু তাই নয়, ইউক্রেনের সেনাকে মদদ দিতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠিয়েছে কানাডা। এমন ডামাডোলে রবিবার 23 জানুয়ারি মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে রাশিয়ার সেনার হামলার আশঙ্কায় কিয়েভের দূতাবাসে কর্মী সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। শুধুমাত্র অত্যন্ত জরুরি কাজের জন্য যুক্ত কর্মীরাই সেখানে থাকবেন। এদিকে দূতাবাস থেকে কর্মী সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি ইউক্রেন ও রাশিয়ায় নাগরিকদের ভ্রমণ না করার সতর্কবার্তাও দিয়েছে আমেরিকা। মনে করা হচ্ছে রাশিয়ার হামলার আশঙ্কায় দেশটিতে উত্তেজনা ও অশান্তি দেখা দিতে পারে। সেক্ষেত্রে ইউক্রেনে সফররত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে। এদিকে দূতাবাস থেকে কর্মী সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি ইউক্রেন ও রাশিয়ায় নাগরিকদের ভ্রমণ না করার সতর্কবার্তাও দিয়েছে আমেরিকা। মনে করা হচ্ছে রাশিয়ার হামলায় আশঙ্কায় দেশটিতে উত্তেজনা ও অশান্তি দেখা দিতে পারে। সেক্ষেত্রে ইউক্রেনে সফররত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে। উত্তেজনা বাড়িয়ে আবারও তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়েছে চীনা যুদ্ধবিমান। তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে 39টি সামরিক বিমান পাঠিয়েছে চীন। সীমান্তে উত্তেজনা বাড়াতে চীন এমনটা করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তাইওয়ানের আশেপাশে মার্কিন নৌবাহিনীর 3টি এয়ারক্রাফট মোতায়েন হওয়ায় অক্টোবরের পর থেকে সবচেয়ে বড় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনা এটি। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বেইজিং কোনো মন্তব্য করেনি। সম্প্রতি নৌপথেও যুক্তরাষ্ট্র ও চীনের আধিপত্য নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান পাঠালো চীন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে বেইজিং ধারাবাহিকভাবে তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিক চাপের মুখে ফেলেছে। প্রতিনিয়ত তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান টহল দিচ্ছে। গত বছর অক্টোবরের প্রথম সপ্তাহেই বেইজিংয়ের 148টি সামরিক বিমান টহল দিয়েছে তাইওয়ানের আকাশসীমায়। উল্লেখ্য, চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে, যদিও তাইওয়ান তাদের স্বতন্ত্র বলে দাবি করে। সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ গ্রহণ চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশটির কোনো কোনো স্থানে -6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, দেশটির 30 বছরের ইতিহাসের সর্বনিম্ন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে তীব্র শীতের কারণে জমে যাচ্ছে মরুর উটের চোখের পানীয়। গত কয়েকদিনে সৌদি আরবের কয়েকটি শহরের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় 6টি শহর তুষারে ঢেকে গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর তায়েফে বুধবার সর্বনিম্ন -6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির 30 বছরের ইতিহাসে সর্বনিম্ন।
চলতি সপ্তাহে দেশটিতে শীতের তীব্রতা আরও বাড়া হচ্ছে। রাজধানী রিয়াদে তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। 2047 সালের মধ্যে নতুন ভারত তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 2047 সালের আগে নতুন ভারত তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের সরকার। তিনি বলেন, 2047 সালের আগে নতুন ভারত তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে আমাদের সরকার। স্বাধীনতার 100 বছরে এটাই অঙ্গীকার হবে। রোববার নয়াদিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির গ্রাম মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেন। তিনি বলেন, ইন্ডিয়া গেটে নেতাজির যে মূর্তি স্থাপন করা হয়েছে তা ভারতবাসীর শ্রদ্ধাঞ্জলি। নেতাজি সম্পর্কিত ফাইল উন্মোচন করতে পেরেছে সরকার, এটা আমাদের সৌভাগ্যের। নেতাজি ব্রিটিশ শক্তির কাছে কোনো দিন মাথা নত করেননি। এই যে নেতাজির মূর্তি, তা গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করবে, পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারতের মহানায়কের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ জানাতে গিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজির বাণী স্মরণ করেন তিনি। দিল্লির বুকে নেতাজির মূর্তি কার্যত দিশা দেখাবে আগামী প্রজন্মকে, এমনটাই উঠে এসেছে মোদীর বক্তব্যে। নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের কোনো শক্তি নেই ভারতকে নড়াতে পারে, এমনটাই বলেছিলেন নেতাজি। তালেবানের কাছে নিখোঁজ দুই নারী আন্দোলনকর্মীর সন্ধান চেয়েছে জাতিসংঘ। গত বুধবার তালেবানের বিরুদ্ধে এই দুই নারী আন্দোলনকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। শনিবার এক বিবৃতিতে জাতিসংঘের সহযোগী মিশন UNAMA নারী আন্দোলনকারীদের অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা তামানা জারিয়াব পরিয়ানি এবং পরওয়ানা ইব্রাহিম খেলের সন্ধান চেয়েছে। তুরস্ক ভিত্তিক ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, গত বুধবার এই দুই নারীকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে তামানা জারিয়াব পরিয়ানিকে চিৎকার করে সাহায্য প্রার্থনা করতে শোনা যায়। ভিডিওতে পরিয়ানি বলেন, তালেবান তার 3 বোন সহ তাকে তুলে নেওয়ার জন্য দরজায় কড়া নাড়ছিল। স্থানীয় গণমাধ্যম আমাজ নিউজের কাছে তামানা কথা বলার ভিডিও শেয়ার করার পর তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইব্রাহিম খেলও এক রাতে নিখোঁজ হন। উভয় নারী গত 5 মাস যাবৎ তালেবানের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। তালেবান কর্তৃপক্ষ এই দুই আন্দোলনকারীকে তুলে নেওয়া বা গ্রেফতারের তথ্য অস্বীকার করেছে। তারা বলছে, পরিয়ানি বিদেশে আশ্রম পাওয়ার জন্য এমন মিথ্যা ভিডিও তৈরি করেছে। সব ধরনের খেলাধুলায় নারীর মাথায় হিজাব পরিধান নিষিদ্ধ করে ফ্রান্সের সিনেটে যে আইন পাশ হয়েছে তার বিরোধিতা করেছে নারী অধিকার আন্দোলনগুলো। ফ্রান্সের পার্লামেন্টে গত সপ্তাহে একটি আইন সংশোধন করেছে, যেখানে যে কোনো অনুষ্ঠান বা খেলাধুলায় ধর্মীয় নিদর্শন পরিধান নিষিদ্ধ করা হয়েছে। মিডল ইস্ট আইয়ের ফ্রান্সের মানবাধিকার কর্মী মারিয়া ডি কার্টেনা বলেন, মুসলমানদের বিশ্বাস, উপাসনা, সংস্কৃতি এবং রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের অধিকার দমনের উদ্দেশ্যে এই আইন সংশোধনের চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, ফ্রান্সে ইসলাম আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এটি তার প্রমাণ। উগ্র ডানপন্থী সংসদ সদস্যদের পক্ষ থেকে সংশোধনী বিলটি উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবিত বিলে দাবি করা হয়, মাথায় হিজাব পরা হলে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এছাড়া খেলাধুলায় দুই প্রতিযোগীর পোশাকে সমতা আনার বিষয়টিও উত্থাপন করা হয়। সর্বোপরি হিজাবকে মুসলিম নারীরা তাদের ধর্মীয় পোশাক হিসেবে ব্যবহার করেন বলে এটিকে ধর্মীয় নিদর্শনের আওতায় ফেলে এটিকে নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের 160 সদস্য ইসলাম বিরোধী এ বিলের পক্ষে এবং 143 সদস্য এটির বিপক্ষে ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বহর ওমান সাগরে একটি মাছ ধরার জাহাজ আটক করেছে। জাহাজটি থেকে 36 টন ইউরিয়া সার জব্দ করা হয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবহর গত বছরের ফেব্রুয়ারিতে ইরান থেকে ইয়েমেনগামী এমন একটি জাহাজ আটক করেছিল। ওই জাহাজ থেকে মার্কিন নৌবাহিনীর সদস্যরা 1000-এর বেশি AK-47 রাইফেল, রকেট চালিত গ্রেনেড সহ বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করেছিল। সর্বশেষ জাহাজ আটকের বিষয়ে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট জানিয়েছে, তাদের একটি টহল দল রাষ্ট্রহীন একটি মাছ ধরার জাহাজ আটকায়। জাহাজ থেকে তারা 36 টন 36,300 কেজি ইউরিয়া সার জব্দ করেছেন।
ইউরিয়া কৃষিজমিতে ব্যবহার করা হলেও এটি বিস্ফোরক তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। মার্কিন নৌবাহিনীর ধারণা, ইরান এই ইউরিয়ার চালান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে পাঠাচ্ছিল। এগুলো হুতি বিদ্রোহীরা বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার করত। আরব নিউজের খবর অনুসারে ওমান সাগরে এমন এক সময় ইরান থেকে রওনা দেওয়া ইয়েমেনগামী জাহাজ আটকাল যখন হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। জবাবে সৌদি জোট ইয়েমেনে হুতিদের ওপর পাল্টা হামলা চালিয়েছে, যাতে প্রায় 100 মানুষ নিহত হয়েছে। বিগত 6 বছরের বেশি সময় যাবৎ সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান হুতিদের অস্ত্র দিয়ে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও ইরান